সবাইকে স্বাগত জানাচ্ছে বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি সংবাদে শুরুতেই শিরোনাম রাজশাহীর উন্নয়নে বাচ্চার চুয়াল্লিশ দফা ইস্তেহার ঘোষণা নগরে তিরিশ নং ওয়ার্ডে মিনুর গণসংযোগ শাহরিয়ারে জয় নিশ্চিত করার শপথ নিলেন রায়হান লাভলু আকাস সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তানোর নৌকার পক্ষে ভোট চাইলেন ফারুক চৌধুরী নাটোরের সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে মত বিনিময় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী দুই সদর আসনের চোদ্দ দল মনোনীত ও মহাজোট সমর্থিত প্রার্থী ফজলা হোসেন বাদশাহার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন চুয়াল্লিশ দফা এই ইস্তেহারের আগামী পাঁচ বছরের জন্য রাজশাহীর উন্নয়নের এক মহাপরিকল্পনা ফুটে উঠেছে ফজলা হোসেন বাদশাহ বলেছেন এবারও তারা সরকার গঠন করতে পারলে প্রথম ছয় মাসের মধ্যে ইস্তেহারের প্রতিটি বিষয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনিক সভায় উপস্থাপন করা হবে শনিবার সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাদশাহার ইস্তেহার ঘোষণা করেন রাজশাহীর চোদ্দ দলের সমন্বয়ক এ এইচ এম খাইরুজ্জামান লিটন এই ইস্তেহারে কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য বাণিজ্য এবং যোগাযোগের ওপর বেশ গুরুত্ব দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে লিটন বলেন তিনি মেয়র আর ফজলে হোসেন বাচ্ছা এমপি নির্বাচিত হতে পারলে প্রতিশ্রুতি সব পূরণ সম্ভব বাচ্চার ইস্তেহারের প্রথমেই রয়েছে ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি বিশেষ করে তরুণ তরুণীদের জন্য তথ্য প্রযুক্তি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি আমি এখন জনগণ ফাউন্ডেশন বাচ্চার নির্বাচনী ইস্তেহার 2018 আপনাদের সম্মুখে পাঠ করে শোনাচ্ছি রাজশাহী দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনগণ ফাউন্ডেশন বাচ্চার কর্মপরিকল্পনা এক বাংলাদেশের তরুণ প্রজন্মের কথা জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বিশেষ করে রাজশাহীর তরুণ তরুণীদের জন্য আইটি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করা এই লক্ষ্যে বঙ্গবন্ধু আইটি পার্ক প্রতিষ্ঠা করা হচ্ছে দুই রাজশাহীতে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির জন্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের দাবি বাস্তবায়ন করা এবং শিল্প কারখানা গড়ে তোলার অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্যে কলকারখানায় দ্রুত ক্যাশ সংযোগের ব্যবস্থা করা তিন কৃষিভিত্তিক শিল্প স্থাপন করা চার ঐতিহ্যবাহী রাজশাহী রেশম শিল্প কারখানা পুরোপুরি চালু করা পাঁচ রাজশাহী টেক্সটাইল মিল সংস্কার ও আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ রূপে চালু করা ছয় রাজশাহীতে আবাসিক গ্যাস সংযোগ সম্প্রসারিত করা সাত রাজশাহীতে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা আট রাজশাহীতে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপন করা নয় রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল প্রকল্পকে দ্রুত বাস্তবায়ন করা দশ রাজশাহীর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা এগারো রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু বাস্তবায়নের দাবি পূরণের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা বারো রাজশাহীতে মানসম্পন্ন নতুন একাধিক স্কুল ও কলেজ স্থাপন করা এবং অবশিষ্ট স্কুল ও কলেজ গুলিকে জাতীয়করণ করা তেরো রাজশাহীতে পূর্ণাঙ্গ সঙ্গীত আয়ুর্বেদিক ও ইউনানি মহাবিদ্যালয় স্থাপন করা পনেরো রাজশাহীতে সরকারি ও বেসরকারি পর্যায়ে ইংরেজি সহ বিশ্বের প্রধান প্রধান ভাষা শিক্ষার জন্যে সার্টিফিকেট কোর্স চালু করে বিদেশি চাকরি প্রত্যাশীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা আমি এর মধ্যে যেগুলো কর্মসংস্থান এবং রাজশাহীর উন্নয়নের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা গুরুত্ব দিব এবং চুয়াল্লিশ দফা আমরা দিয়েছি কিন্তু এটা একটা মাথাবাজি কর্মসূচি দিই নাই আমরা মৌলিক জিনিসগুলো বলেছি এর বাইরেও আমরা অনেক কিছু করেছি করব। আমাদের লিটন আমি বলি যে সাংবাদিকদের একটা বড় সংকট হয়ে গেছে রাজশাহীতে একটা একটা প্রেস ক্লাব কমপ্লেক্স আমি আপনাদের আজকের সাংবাদিক সম্মেলনে বলতে চাই সাংবাদিকদের সম্মতিক্রমে একটি প্রেস ক্লাব কমপ্লেক্স এবং সাংবাদিকদের জন্য আবাসিক এলাকা গড়ে তোলার আমরা উদ্যোগ একটি ছেলেদের জন্য স্কুল এবং একটি মেয়েদের জন্য সরকারি স্কুল এখানে স্থাপন করার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে গ্রহণ করেছে তারা জমি অধিগ্রহণের জন্য চেষ্টা করছে জমি অধিগ্রহণে হয়ে গেলেই এই স্কুলের নির্মাণ কাজ শুরু হবে আমরা সরকারি স্কুলকে ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম বলতে পারবো না সরকারি স্কুল হবে জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে পরিচালিত এটাই মনে আর আমরা আমাদের ইচ্ছা আছে আমাদের এই পদ্মা নদীর মধ্যে যে চটটা আছে আমি সিটি কর্পোরেশন মেয়র সাহেবকে অনুরোধ করেছি যে এই চটটাকে রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে নিয়ে নেন এবং এটা হবে বিনোদনের এলাকা এটাকে আমরা বিনোদনের জায়গা করে দেবো আলাদা করে এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে এটা হবে আমি সংসদ সদস্য হিসাবে সিটি কর্পোরেশনকে এক্ষেত্রে সহায়তা করব। রাজশাহী কখনোই ঢাকা হবে না রাজশাহী রাজশাহী থাকবে রাজশাহীর আম থাকবে রাজশাহীর প্রাকৃতিক সৌন্দর্য থাকবে রাজশাহীর ফসল থাকবে রাজশাহীর সবুজ থাকবে রাজশাহীকে পরিবর্তন করাটা আর ব্যাপারে আমাদের কোনো ইচ্ছা নাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে সিলেট পৌঁছায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ এর মাজার জিয়ারত করেন দুপুরে প্রধানমন্ত্রী নগরের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন

যুদ্ধাপরাধীদের যারা নমিনেশন দিয়েছে এরা বাংলাদেশের ক্ষমতা আসে দেশকে ধ্বংস করবে দেশের সকল অর্জন নস্বাদ করে দেবে কারণ এরা স্বাধীনতায় বিশ্বাস করে না তাই নৌকা মাথায় আমরা ভোট চাই আপনারা বলেন নৌকা ভোট দেবেন নৌকা ভোট দেবেন দ্বিধা দ্বন্দ্ব বিভেদ ভুলে নৌকার প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে বিজয়ী করার শপথ নিয়েছেন বাঘা ও চারঘাট আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্বিধাদ্বন্দ্ব বিভেদ ভুলে নৌকার প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে বিজয়ী করার শপথ নিয়েছেন বাঘা ও চারঘাট আওয়ামী লীগের নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যায় বাঘা ও চারঘাটে পৃথক নির্বাচনী পথসভায় হাতে হাত রেখে রাজ্যে ছয় আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার শপথ নেন তারা পথসভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর চোদ্দ দলের সমন্বয়ক ও সিটি মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী শাহরিয়ার আলম এমপি সাবেক এমপি রায়হানুল হক রায়হান নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুল আলম লোটন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ যুগ্ম সাধারণ সম্পাদক লাইব উদ্দিন লাভলু বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী এদের মধ্যে রায়হানুল হক রায়হান লাইব উদ্দিন লাবলু ও আক্কাস আলী এবার দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন গত দশ ডিসেম্বর প্রচার প্রচারণা শুরু হলেও তারা ভোটের মাঠে নামেননি তবে শুক্রবার তারা সভায় নৌকার পথসভায় উপস্থিত থেকে নৌকার বিজয় নিশ্চিত করার অঙ্গীকার করেন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খাইরুজ জামান লিটন বলেন আগামী তিরিশ ডিসেম্বর হবে নৌকার বিজয়ের দিন সব দ্বিধাদ্বন্দ্ব বিভেদ ভুললে নৌকার পক্ষে প্রচার চালাতে হবে নৌকার আলমকে করতে ভোটের প্রার্থী মাঠে থাকতে হবে নৌকার বিজয় ছাড়া কোনো বিকল্প নেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে গোদাগাড়িতে যুবলীগের নেতাকর্মীদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটার দিকে উপজেলার সাফিনা পার্ক প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয় সবাই উপস্থিত নেতৃবৃন্দ নৌকাকে বিজয় করার শপথ গ্রহণ করেন গোদাগাড়ি উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী এক আসনের সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরী এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান কাকনহাট পৌরসভার মেয়র আব্দুল মজিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সম্পাদক ভারপ্রাপ্ত আলী আজম সেন্টু সভা সঞ্চালনা করেন উপজেলা যুবলীগ সম্পাদক মাসুদ পারভেজ জেলা যুবলীগের প্রয়াত সম্পাদক এ এইচ এম খালেদ ওয়াসির কেটুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী তিরিশ নং ওয়ার্ড দক্ষিণে গণসংযোগ করেন সদর আসনের ধানের শিশির প্রার্থী মিজানুর রহমান মিনু শনিবার সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত বিনোদপুর মির্জাপুর চোদ্দপাই ও মাসকাটা দিগির পাড়া মহল্লা ও বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি গণসংযোগকালে মিনু সবার কাছে ধানে শীষে ভোট চান এবং দোয়া চান এ সময় উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপি সভাপতি আনসার আলী মহানগর যুব দলের সাবেক সভাপতি প্রধান নির্বাচনী এজেন্ট ও বিএনপি নেতা ওয়ালিউল হক রানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর সি এম মোস্তফা প্রফেসর ডক্টর রেজাউল করিম রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মামুনুর রশিদ প্রফেসর ডক্টর হাসনাত আলী ও মতিহার থানা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক ও সাধারণ ভোটাররা নাটোরের সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বিনিময় সভায় বক্তব্য রাখেন একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সন্ত্রাস চাঁদাবাজ প্রতিরোধ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক নাট্য ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ নেসাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন মানুষে মানুষে আজ সম্প্রীতির বড় অভাব বাংলাদেশের সংখ্যালঘু বলে কেউ নেই আমরা সবাই যে বাঙালি সে বিষয়টি বঙ্গবন্ধু নির্ধারণ করে দিয়ে গেছেন বাংলাদেশে যারা বিরোধী শক্তি তারা তো বাংলাদেশ চায়নি তারা কেন আবার ভোট চায় 2001 এক সালের নির্বাচনের পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হয়েছে সম্পৃতি মানে মানুষে মানুষে সম্প্রীতি এই সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব যারা জাতিগত সংখ্যালঘু তাদের একই সাথে সম্প্রীতি বাংলাদেশ গড়তে আগামী তিরিশ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে স্বাধীনতা স্বপক্ষ শক্তিকে নির্বাচিত করার আহ্বান জানান তারা এই ছিল আজকের বরেণ্য সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ